বলছেন ট্যাকটিক্যাল বাধা, মানে যানবাহন বাধা ছিল মূলত। এখন দেখেন 13 জন লোককে হত্যা করেছে। নাইম ভাই সবসময় তার উইশফুল থিংকিং এরকমই ছিল যে বিএনপি নির্বাচনে আসা উচিত, এবং এই প্রত্যাশাও সবসময় ব্যক্ত করতেন যে নির্বাচনে বিএনপি আসবে শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ না হয় একটা আক্ষেপও আছে। এটা শুধু নাইমের না, এটা আওয়ামী লীগের পক্ষের যারা কথা বলেন অথবা এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ আওয়ামী লীগের বাইরেও যারা করেন সবার মোটামুটি এই আক্ষেপটা এখন কাজ করছে, বিএনপি কেন আসলো না, এবং যেহেতু আসে নাই সেই জন্য থার্ড ফোর্থ ফিফথ এইসব হতে পারে, এইসব প্রেডিকশন দিতেই পারেন। নাইম ভাই বাংলাদেশের খুবই আলোচিত আধুনিক সাংবাদিকতার দিকে এগিয়ে যাওয়ার যে লোকদের কথা আমরা গল্প সবসময় শুনি তার মধ্যে একজন, সব ঠিক আছে, তো রাজনৈতিক প্রেডিকশন আর সাংবাদিকতা অনেক বড়, দুইটো আবার এক জিনিস না। কিন্তু ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, আমার সম্পর্কে আমি কি ভালো সাংবাদিক বা কিছু বলে তার মানে এই না যে আমি রাজনৈতিক বিশ্লেষণে ভালো হব, এটা আলোচনায় দরকার ছিল কিনা আমার একটু সন্দেহ আছে। এটা অত্যন্ত অভদ্রচিত হয়েছে। আমি কিন্তু আপনার সম্পর্কে এই রকম বলতে পারি, আরও মান নিচু করেও বলতে পারি, কিন্তু সেটা তো ঠিক হবে না। তো দ্বিতীয়ত হলো যে আমাদের ওই আগের প্রসঙ্গে একটা কথা বলি যে প্রথমত বিএনপির যে সমাবেশগুলি এটা স্বয়ং শেখ হাসিনাও প্রশংসা করছে, আমি তো করছি, যে কি যে বিএনপি কিন্তু ভীষণ স্ট্রেংথ দেখিয়েছে, এই স্ট্রেংথটা নিয়েই তার নির্বাচনে আসা উচিত। এটা হলো আমার আমার উইশফুল থিঙ্কিং। তো উইশফুল থিঙ্কিং তো আর অপরাধ না, আমি তো আর বিএনপির নেতৃত্ব না যে আমার কথায় বিএনপি চলবে। আওয়ামী লীগ জামাত বা যারা যারা তখন তত্ত্বাবধায়ক সরকার প্রথম দাবি করলো, আমি তো তত্ত্বাবধায়ক সরকারের ওই দিন থেকেই বিরুদ্ধে, তো আমার কথার তোয়াক্কা করেছিল না কি আওয়ামী লীগ? করে নাই, তারা তাদের কৌশল দিয়ে এটা আদায় করে নিয়েছিল। এতে তো আমার খারাপ বোধ করার কিছু নাই, আমার লেখাগুলি তো দালিলিকভাবে রয়ে গেল যে আমি বিরুদ্ধে, কিন্তু এখনও আমি একই বিরোধিতা করি। এখন এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, আগে অরিজিনালি যাইতো আওয়ামী লীগের বিরুদ্ধে। তো আমি যেটাই বলি, বিএনপি যদি এটাকে বাস্তবায়ন করে ফেলতে পারতো কোনো না কোনো শক্তি দিয়ে, তো আমার তো একই হাল হকিকত হইতো। আমি তো এটা নিয়ে কোনো, এটা তো অভিমান করার বিষয় না, এটা আমার নিজস্ব একটা ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ইজ নট এ ভায়াবল কনসেপ্ট। যে এখন মনে করেন যে ওই যে জনসভাগুলি হয়েছে, ইনফ্যাক্ট এরকম জনসভা বাংলাদেশে কেউ করতে পারে না, বিরোধী দলে থাকলে করতে পারে না, এটাও ঠিক না। চরমনায়ের পীররে বললে এর চেয়ে বড় বড় জনসমাবেশ করতে পারে, এর চেয়ে অনেক বেশি বড় সমাবেশ করতে পারবে ওই চিটাগঙ্গের কি জানি ওনারা বিএনপির যে বাধাগুলি কথা বলছেন, বাধাগুলি হলো ট্যাকটিক্যাল বাধা, কিন্তু আপনি একটাও শারীরিক না, একটাও আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের তারা পিটিয়ে এই করেছে সেই করেছে। না না, 10টা বিভাগীয় সমাবেশে 13 জনকে পিটিয়ে মেরেছে, ছেলেকে না পেয়ে বাবাকে মেরেছে ওয়ারিতে, অন রেকর্ড আমি বলছি। এটা তো ওয়ারিতে এটা বিচ্ছিন্ন মারামারির ঘটনা, নারায়ণগঞ্জের যুবদল মেরেছে ভাই, ভাই নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওনকে মেরেছে প্রকাশ্য মিছিলে পিটিয়ে, ওই যে ওই সমাবেশের মিছিল থেকে, সমাবেশে যাওয়ার মিছিল থেকে 13 জনকে মেরেছে। আমি লিস্ট দিব স্বাগত ভাই, আমি একটু বলি যে 21 আগস্ট কিভাবে বলেন যে শারীরিক প্রতিবন্ধকতা করে, 21 আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পরে তো আওয়ামী লীগ সমাবেশ করেছিল, না করেছে, কিন্তু নাইম ভাইকে ওটুকু স্বীকার করতে হবে যে শারীরিক ভাবেও আক্রমণ হয়েছে। না না, উনি বলছেন আপনি যে বলছেন যে একটা ইতিহাস তৈরি করেছে, ট্যাকটিক্যাল বাধা বলছেন, ট্যাকটিক্যাল বাধা মানে যানবাহন বন্ধ ছিল মূলত। এখন দেখেন 13 জন লোককে হত্যা করেছে, আপনাদের সমাবেশ হয়েছে 10টা, 13টা মৃত্যু খুবই দুঃখজনক, কিন্তু আমি বলছি বাধা হলো না, আপনি যখন 13টা জীবন যদি বাধা হয় আপনি রাজনীতি ছেড়ে দেন, করে বাবা অবশ্যই ছেড়ে দেন। কারণ আগামী এই যে আপনি বললেন কৃষিমন্ত্রীর বক্তব্যটা, কৃষিমন্ত্রীর বক্তব্যটাকে কমপ্লিট ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী তার সাধারণ, আমি আপনাকে বলি এটা পার্সোনালি, আমি পার্সোনাল লেভেলও কৃষিমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, কৃষিমন্ত্রী হিসেবে না, রাজনৈতিক নেতা হিসেবে।
ওনার সাথে এটা একক কথা, উনি হি ওয়াজ ভেরি সরি যে বিএনপি নির্বাচনে আসতেছে না, এটা তো ভালো হচ্ছে না। তার মানে এই না যে উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার শর্তে বিএনপিকে চাচ্ছেন, উনিও ক্ষমতায় থাকতে চান, উনি মনে করেন বিএনপি নির্বাচনে আসা উচিত। আমরা তো নির্বাচন করেছি, আওয়ামী লীগও তো 21 বছর নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেটাতে অংশগ্রহণ করে নাই সেটাতে পরাজয় নিশ্চিত করেছে। এখন আমারও তাই কথা, এই জন্য প্ল্যান বির কথা আসে যে আমি যদি প্ল্যান এ এক্সিকিউট করতে না পারি আমাকে তো একটা সেকেন্ড প্ল্যান রাখতে হবে যে আমি ওইটাতে যাবো, নইলে এখন যেটা হচ্ছে নাও। আমি কিন্তু বলেছি যে বিএনপি শেষ হয়ে যাবে, এটা তো আমি অস্বীকার করেছি। শক্তি কমবে প্রথম কথা হলো, এটা কিন্তু জাতীয় নির্বাচন, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, এটা কনস্টিটিউয়েন্সি বেজ, এটার কোনো জাতীয় প্রতিচ্ছবি থাকবে না। আমরা যেটা মনে করছি এগুলি কনস্টিটিউয়েন্সি টু কনস্টিটিউয়েন্সি, আকাশ পাতাল তফাত হবে, এনাফ অফ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং এগুলি নিয়ে মিডিয়া খুবই ব্যস্ত থাকবে এবং ইন্টারেস্টিং নিউজ কভারেজ হবে। আর লাস্ট কমেন্ট হলো ম্যাথু মিলারের যে সর্বশেষ, দেখেন এখন নির্বাচনের শেডিউল হয়ে গেছে, বিএনপি নির্বাচনে আসছে না এটা নিশ্চিত হয়ে গেছে, তারপরও ম্যাথু মিলার কী বলছে? ম্যাথু মিলার বলছে আমরা অপেক্ষা করব, দেখব এটা পার্টিসিপেটরি হয় কি না, এটা শান্তিপূর্ণ হয় কি না, নির্বাচনে অংশগ্রহণ দেখতে চাচ্ছে, শান্তিপূর্ণ হওয়া দেখতে চাচ্ছে, তারা ওই কারচুপি মুক্ত নির্বাচন হওয়া দেখতে চাচ্ছে। সুতরাং তাইলে এটা কি নাইম ভাই, রাশিয়া কি বলছে? না 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 না, ম্যাথু মিলারের কথাটা রাশিয়া কি বলছে? হ্যাঁ, রাশিয়া কি বলছে? রাশিয়া তো আসলে ম্যাথু মিলারকে এখন আপনার গ্রহণ করতে ভাল লাগছে? না না না, আমি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি স্টেটমেন্ট করেছে এই যে কথাটা বললেন, আমি এখন গ্রহণ, এটা কিন্তু যখন কেউ কোনো কথা বলে এই কথাটা তো অগ্রহণ করার কোনো সুযোগ নাই, এটা তার বক্তব্য, আমি শুধু এইটুকুই বলছি। আগেও যখন তার বক্তব্য ছিল আমরা তার বক্তব্য হিসেবেই দেখেছি।